ওপিডিতে একটা নোটিশ দিয়ে দেবেন হ্যাঁ ঠিক আছে ডেটটা মানে কতদিনের জন্য ম্যাম আপনি একটা কাজ করুন নেক্সট মান্থের মাঝামাঝি মানে আফটার 15th একটা ডেট দিয়ে দিন ওকে আর একটু বসুন প্লিজ হ্যাঁ বলছিলাম যে বেড নাম্বার 18 আর বেড নাম্বার 2 এর পেশেন্ট আপনি ডক্টর গাঙ্গুলির কাছ থেকে ইনস্ট্রাকশনটা নিয়ে নেবেন হ্যাঁ ঠিক আছে আমি ওকে বলে যাব ওকে আর একটা বেড নাম্বার 20 মানে অ্যাপেন্ডিক্স কেসটা হ্যাঁ ওর ডিসচার্জ সার্টিফিকেটটা আমাকে দিয়ে সাইন করিয়ে নেবেন ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ম্যাম আমি আসছি খুব ব্যস্ত না আসলে এক মাস থাকবো না তো তাই কাজকর্মগুলো একটু বুঝিয়ে দিতে হচ্ছে হ্যাঁ বলুন যাওয়াটাই ঠিক করলেন হ্যাঁ লন্ডনে আমার অনেক পুরনো বন্ধু বান্ধব থাকে আর এক মাসেও থাকেন অনেকদিন ধরে বলছিলেন যাওয়ার জন্য যাওয়া তো হচ্ছিল না তাই শুধু সেই জন্য পালাচ্ছেন না তো কি জানি হয়তো তাই সেটা তো কোনো সলিউশন নয় এর থেকে বেটার কোনো সলিউশন তো আমার জানা নেই পিকলু এই মুহূর্তে আপনাকে অ্যাকসেপ্ট করতে পারলো না সেটা আপনার কাছে এতকাল ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ালো আরেকটু সময় দিলে আপনি বুঝতে পারছেন না সেটা আমার কাছে কতটা ইম্পর্টেন্ট আমি বোধহয় সত্যিই বুঝতে পারছি না আমি তো পিকলুর বাবা পিকলুর ভালো মন্দ ভেবেই আমি এই ডিসিশনটা নিয়েছিলাম পিকলুর মা আপনি ছাড়া আর কে হতে পারত প্লিজ প্লিজ আপনি আর এই কথা আমায় বলবেন না ইটস বিকামিং ভেরি ডিফিকাল্ট ফর মি আপনি তো জানেন যে আমি পিকলুর মধ্যে আমার ছেলে রিজুকে খুঁজে পাই আমি আমি যেন দেখতে পেলাম যে আমার ছেলে বলছে মা ডোন্ট ডু ইট ডোন্ট ডু ইট মা সাবধানে থাকবেন চলে চা খাবি দিদি না থাক তাহলে তোর জন্য একটু কফি করে আনি না রে ভালো লাগছে না কি হয়েছে তোর এসে অবধি দেখছি কিরকম যেন ছাড়া ছাড়া আসলে ভাবছি যে বাড়িতে এসে থাকলে কদিন কেমন হয়
বিয়ের পর থেকে একটা না অনেকদিন থাকা হয়নি। খুব ভালো হবে, কদিন এসে থাক না এখানে। নিধিটা এলে একদম বাড়িটা জমে যাবে, সবাই যে আনন্দ করবে না। নিধি নয়, মিনু, আমি ভাবছি যে আমি একা কদিন এসে থাকলে কেমন হয়। তুই কিছু লুকোচ্ছিস? না, লুকোবো কেন? আর লুকোনোরই বা কি আছে? এখনো বাড়িতে মোহিনী আছে। মোহিনী, অনিকেত, নিধি ওদের দেখভাল করতে পারবে। কদিনের জন্য আমার ছুটি। ভয় পেয়েছিস? ভয়? কেন ভয় পাবো? কেন আর ভয় পাওয়ার মতো আছি বাকি? দেখ মিনু, আমার যথেষ্ট বয়স হয়েছে, এই বয়সে এসে আর এসব নিয়ে। তুই ভয় পেয়েছিস? দিদি, অনিকেতটা কেন এরকম ছেলে মানুষই করছে বলতো? আমি জানি মিনু যে মোহিনী ওর অনেক পুরনো বন্ধু, কিন্তু তাই বলে এরকম স্বামী স্ত্রীর মধ্যে এরকম হয়? তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। অনিকেতদা নিশ্চয়ই তোকে ছেড়ে মোহিনীকে বিয়ে করে নেবে না? বিয়ে ভাঙাটা অত সহজ নয়, তাই না? না, সহজ নয়, কারোর পক্ষেই সহজ নয়। আর তাই হয়তো আমি তোর বিয়েটাও ভাঙতে চাইনি। মোহিনীও তোর বিয়েটা ভাঙতে চাইছে না, তুই ভুল ভাবছিস। শোন, তোকে আমি একবারও বলেছি যে মোহিনী তাই ভাবছে। ইনফ্যাক্ট মোহিনীকে নিয়ে আমি কিছুই ভাবছি না। আমার শুধু অবাক লাগছে, আমি বিস্মিত হচ্ছি অনিকেতের ব্যবহারে। ঠিক আমার যেরকম লেগেছিল ভাস্করের সময়, আমিও খুব অবাক হয়ে গিয়েছিলাম। যাই, তোর জন্য কফিটা করে আনি। মিনু বল, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দেখ দিদি,
আলাদা করে আমি এখনো ভুলতে পারি না জানিস তো। মানুষটা তো নেই, তোর কেন খারাপ হবে? তুই কোনোদিন কারোর খারাপ চেয়েছিস? চাসনি, সব সময় সবার ভালো চেয়েছিস, কোনোদিন কারোর বিয়ে ভেঙে দিয়েছিস? তোর কখনো খারাপ হবে না, আমি বলছি, আমি আমি কখনো খারাপ হবে না। শুধু শুধু ভয় পাস না, একদম না, একদম ভয় পাবি না। বিস্কিট কি হবে? তুই চায়ের সঙ্গে বিস্কিট খাই না গো। আজ খাবি? কেন? দুপুরবেলা কিছু খাসনি বলে। ওটা কিন্তু খেয়ে নে নন্দিনী, কিছু না খেলে মাথা ধরা আরো বাড়বে। মাথা ধরেনি তো? তাহলে কি হয়েছে? কিছু হয়নি তো? কিছু হয়নি মানে? খাসনি কেন তাহলে? ও এমনি ইচ্ছে করছিল না তাই। নন্দিনী শোন, কি হয়েছে বল না। আকাশ ঝগড়া করেছে? না না, কেন ঝগড়া করবে কেন হঠাৎ? তাহলে তুই খাসনি কেন? কিছুই হয়নি আর তুই খাসনি, এরকম তো তুই কখনো করিস না। আজ করলাম। বল না আমাকে কি হয়েছে, দেখবি মনটা হালকা লাগবে। আয় নন্দিনী। আচ্ছা, সবসময় সবকিছুর কারণ থাকে? ইচ্ছে করে তো মাঝে মাঝে অন্যরকম কিছু একটা করতে? তোমারও নিশ্চয়ই করে, আমারও করে। আমার ইচ্ছে করলেই সবসময় যে একটা কিছু। কিছু করতে ইচ্ছে করে না বলো মাঝে মাঝে? করে না তোমার? তোকে একটা কথা বলবো ভাবছিলাম। বলো। মিনু বলছিল। কি বলছিল চর্দি? মিনু আজকাল কি যে হয়েছে না, উল্টো পাল্টা কথা বলছিল, মানে আমার গানের ব্যাপারে ও এমন কয়েকটা কথা বলে ফেললো আমাকে, ও একবারও ভাবলো না যে ওর মুখে কথাগুলো আমার শুনে কতটা খারাপ লাগতে পারে। তাই বলো। হ্যাঁ আমি জানি গো, ছর্দি আজকাল মানে দেখো না সবসময় কিরকম একটু, সেই জন্যই বোধ হয়। হ্যাঁ আমিও জানি, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ খেয়ে নে। কিন্তু তবু মিনু কেন বলবে ওভাবে কথাটা? মা তো নেই, মা নেই সে কি
আমি অফিস যাওয়ার সময় বলে গেলাম যে দিল্লি থেকে ধাওয়ান ধেয়ে এসেছে, বিকেলে পার্টি আছে, কোথায় গেছে কোথায়? এই শোন না, মেজু একটু বেরিয়েছে। কোথায় গেছে? ফুটবল লীগ দেখতে? কেন, তা কেন যাবে? মেজু গেছে বিউটি পার্লারে। বিউটি পার্লারে কতক্ষণ আগে? অনেকক্ষণ আগে গেছে, এক্ষুনি এসে যাবে, তোকে বলে যেতে বলেছে। হয়ে গেল। ও কি রে, ও তুই সরে বস না। মোদ্দা কথাটা কেন বুঝতে পারে না আমি বুঝি না। কি কথা? বেসিক স্ট্রাকচারটা, ম্যানুফ্যাকচারিং ডিফেক্টটা তো আর বদলাতে পারবে না। কি যাতা বলছিস? আমি তোকে বোঝা, আমার কাজ না না, বস 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 বস, শোন আমার দেখ, বেসিক চেহারাটা বদলাবে কি করে? থাবা থাবা ক্রিম আর 50 রকম লাল নীল হলুদ সবুজ মাখলে তো আর কিছু, এই তো ডেবা ডেবা চোখ, উটের মতো কপাল, থ্যাবড়া নাক, এই এসব এসব দিয়ে কি তুই কি কেন? ও যদি ভেবে থাকে আমি 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 যাই হই, ও যদি ভেবে থাকে 20 বছর ওই পার্লারে গিয়ে কমিয়ে এসে সুইট 16 হয়ে যাবে, তাহলে খুব ভুল করছে চত্বর সব। তাই নাকি? হুম। তুই নিজের চেহারাটা কোনোদিন আয়নায় দেখেছিস? হ্যাঁ, রোজই দেখি, অনেকটা উত্তম কুমারের মতো। তোমার মনে হচ্ছে? এই 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 কি 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 মনে হচ্ছে মানে? বললাম না কাজ আছে। আমার এই কথাটা তোকে বলা উচিত। হুম, তুই যাসনি কেন? কোথায় যাব? অনিতার সাথে বিউটি পার্লারে। আমি বিউটি পার্লারে যাব কেন? যাবি না কেন? নিজের চেহারাটা কি হয়েছে দেখেছিস? আয়নার সামনে দাঁড়াস, হ্যাঁ, দিনকে দিন শুকিয়ে যাচ্ছিস। আমি? হ্যাঁ, আমার জীবনটা তো এমনিতেই শেষ হয়ে গেছে। আমি মানি না। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, ওইসব বিউটি পার্লারের সাজগোজ দিয়ে আমার এই ফ্যাকাশে চেহারা ঢাকা যাবে? তা কখনো হয়? বোকা কোথাকার। না না, শুন 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 শুন, তোর সবসময় এমন একটা ভাব যে তোর সবকিছু শেষ হয়ে গেছে। যদি অনিতার আশা থাকে, ওকে ওর ওর এই বিউটি পার্লারের সাজগোজ যদি সমাজ অ্যাপ্রুভ করে নেয়, তাহলে তোরও আশা আছে। তাই নাকি? আমি বিউটি পার্লারে গিয়ে এত সাজগোজ করলে আমাকে কে দেখবে? নিজের জন্য সাজবি, নিজের জন্য সাজবি। আমায় দেখিস না, আমি কিরকম সবসময় নিজের জন্য সেজে গুজে টিপটপ হয়ে থাকি। আসলে খেয়াল করলে দেখবি আয়নাও কিরকম লজ্জা পায় না। বেসিক্যালি এমন হ্যান্ডসাম লোক তো দেখেনি কখনো। চা খাবি? হ্যাঁ। যাই, মা এলো বোধহয়, উদ্ধার করে দিল, দেখি গিয়ে কিরকম ভয়ানক দেখাচ্ছে। কেমন লাগছে বলো? তোমাকে বলেছিলাম না, বিউটি পার্লার থেকে সেজে আসলে একটু অন্যরকম জেল্লা হয়। অসাধারণ একটা মধুবেলা মধুবেলা এফেক্ট এসছে, সেই চোখা নাক, সেই ভুবন মোহিনী হাসি, সেই এক্সপ্রেসিভ চোখ বাবা, সেই পরে শুনছি সেই না, এখনই কি হয়েছেটা কি? এদিকে এসো, কথা আছে। কি কি হয়েছে কি? তুমি একটু আগে মেজে মিশেকে বলছিলে না যে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট আছে। অনি অনি, তোমায় তো খুব সুন্দর লাগছে, তুমি যাও একবার আমাকে দেখিয়ে এসো, কত খুশি হবে। তাই না? হ্যাঁ। আম্মা, মোহনদাস করমচাঁদ গান্ধী। আচ্ছা, জ্বালা হলো দেখছি। তুই মাকে মিথ্যে কথা বললে? আমি হেরে গেছি গুবলু, সবসময় সত্যি কথা বলা যায় না। ও, তাহলে গান্ধীজি মিথ্যে কথা বলেছেন? না, গান্ধীজি সেই মিথ্যেটা বলতে বারণ করেছিলেন যাতে মানুষের ক্ষতি হয়, অপকার হয়। কিন্তু যদি কোনো সত্যি মানুষের সেই কোনো রকম ক্ষতি করে বা কোনো অপকার করে বা কারো মনে কোনো রকম কষ্ট দেয়, তাহলে
সেটাও সমান খারাপ। আমার কাছে একটা মানুষকে মনে কষ্ট দেওয়াটা একটা মিথ্যে বলার থেকে অনেক বেশি অন্যায়। তাহলে কী করে বুঝবো যে কখন সত্যি বলতে হবে আর কখন মিথ্যে? সেটাই তো চয়েস, সেটাই তো চয়েস। তোকে তোকে খুঁজে নিতে হবে। তোকে এখন হয়তো পুরোটা পারবি না, কিন্তু যত বড় হবি আস্তে আস্তে সেটাই তোকে আর পাঁচটা মানুষের থেকে আলাদা করে দেবে। তখন তুই বুঝতে পারবি যে একটা সত্যি বা মিথ্যে কীভাবে একটা মানুষের জীবন বদলে দিতে পারে। ঠিক রূপাদির মতো? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। দেখ, রূপা ঠিক জায়গায় দাঁড়িয়ে সত্যিটা বলতে পেরেছিল বলে তো টুস্কির জীবনটা নষ্ট হতে হতে বেঁচে গেল। এটা এটা এটাই তোকে বেছে নিতে হবে যে একটা সত্যি বা মিথ্যে কখন কিভাবে বললে, কিভাবে প্রজেক্ট করলে। ও, তাই তুমি মাকে মিথ্যে মিথ্যে করে সুন্দর বললে? আম্মা বললে আমাকে খুব সুন্দর লাগছে। তোর মাকে তো আমি পুরো মিথ্যে বলিনি, আমাকে তো সত্যি খুব সুন্দর লাগছে।